আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এক রেসিপি, স্ট্রবেরি ললি আইসক্রিম। আশা করব রেসিপিটি সবার ভালো লাগবে। যেহেতু ভাই ঈদ চলে এসেছে আর দেশে এখন প্রচন্ড গরম, তাই এই আইসক্রিমের থেকে ভালো কিছু আমি আর খুঁজে পেলাম না। যদি ঈদের আগেটাকে বানিয়ে রাখেন, ঈদের দিন একেবারে ফাটাফাটি একটি রেসিপি হবে এই ললি আইসক্রিম। তাছাড়া দেশে এখন প্রচন্ড গরম, এই গরমে এই আইসক্রিমের থেকে ভালো আর কিছু কি হতে পারে? আর বানানো একেবারেই সহজ। চলুন ঝটপট আমরা ঘরে স্ট্রবেরি ললি আইসক্রিম বানিয়ে ফেলি। শুরুতেই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি পুরোপুরি 3 কাপ নর্মাল পানি, 3 কাপস নর্মাল ওয়াটার। পুরোপুরি 750 ml পানি আছে এখানে, অবশ্যই মনে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ সুগার। আপনারা চাইলে মিষ্টি বাড়াতে পারবেন, কিন্তু এর থেকে 1 ফোঁটাও কমাতে পারবেন না। তার মানে 3 কাপ পানির জন্য অবশ্যই আপনাদের 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। আর এই পর্যায়ে চুলার তাপমাত্রাটি বন্ধ আছে, যদি ধরানো থাকে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ স্ট্রবেরি পাউডার, 2 টেবিল স্পুন স্ট্রবেরি পাউডার। আজ আমার কাছে ফ্রেশ স্ট্রবেরি নেই, তাই আমি স্ট্রবেরি পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে 3 থেকে 4টি স্ট্রবেরি কেটে এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ট্রবেরির যে সিডসগুলো থাকে, দানাগুলো, আমরা অলমোস্ট এই মিশ্রণটি একটি নেটের সাহায্যে ছেঁকে নেব, তাই কোনো কিছু থাকলে অবশ্যই চলে আসবে। আর যাদের কাছে স্ট্রবেরি পাউডার কিংবা ফ্রেশ স্ট্রবেরি নেই, তারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারবেন। হালকা করে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি চুলার তাপমাত্রাটি ধরিয়ে দিচ্ছি। কালারটি আমার কাছে মনে হচ্ছে যে কম আছে। আপনারা যদি চান স্ট্রবেরি পাউডার 4 টেবিল স্পুন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু চিনি ব্যবহার করেছি আর স্ট্রবেরি পাউডার নিজে নিজেই সুইট, তাই আমি 2 টেবিল চামচ দিয়েছি। কিন্তু আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে ললিতে দারুণ একটি কালার আসবে। সম্পূর্ণই অপশনাল, যদি মনে হয় লাইট কালারটিও চলবে, তবে ফুড কালার না দিলেও কোনো সমস্যা নেই। আরও একটি কথা, যারা ফুড কালার দিয়ে ললি আইসক্রিমের কালারটি করবেন, তারা অবশ্যই শেষে এসেন্স ব্যবহার করবেন, তার মানে হচ্ছে ফ্লেভার। যেহেতু এই স্ট্রবেরি ললি, তাই স্ট্রবেরি ফ্লেভার অবশ্যই ব্যবহার করবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি বলক তুলে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের মিশ্রণটিতে কিন্তু বলক চলে আসছে। এবার আর তেমন কোনো কাজ নেই, এখন অনবরত নেড়ে চেড়ে এই 3 কাপ পানিকে আমাদের 2 কাপে পরিণত করতে হবে। তাতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমাদের মিশ্রণটি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর 3 কাপ পানি পুরোপুরি এখানে 2 কাপের মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রয়োজন একটি মিশ্রণ, যে মিশ্রণটি আমরা তৈরি করব এই ললি আইসক্রিমের জন্য। এখানে আমি 1/3 কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নর্মাল ময়দা, 1 টেবিল স্পুন প্লেন ফ্লাওয়ার। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। ঘাবড়াবার কিছুই নেই, এই ময়দা বা কর্নফ্লাওয়ার দেখে যারা অনেক কাছ থেকে ললি আইসক্রিম খেয়েছেন বা হর হামেশা খেয়ে থাকেন, তারা অবশ্যই জানেন যে ললি আইসক্রিমের ভিতরে একটি স্মুথনেস আছে, কোনো বরফের কচকচা দানা নেই, আর সেটি আসে এই মিশ্রণটির কারণে। এবার অল্প অল্প করে আমরা এই গুলিয়ে নেওয়া মিশ্রণটি দিয়ে দিব, আর চামচ দিয়ে ঠিক এভাবে করে নেড়ে যাব। মিশ্রণটি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর আমি শুরুতেই যে বলেছিলাম ফ্লেভারের কথা, ঠিক এই পর্যায়ে এসে আপনারা এসেন্সটি ব্যবহার করবেন। আর এই ধরনের ফ্লেভারগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন যে কোনো গ্রোসারি শপে, যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায়। যেমন কি আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স, ম্যাঙ্গো এসেন্স, এই ধরনের এসেন্সের সাথে আপনারা স্ট্রবেরি এসেন্সটিও পেয়ে যাবেন। তো আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে, দেখতে অনেকটা থাই স্যুপ বা কর্ন স্যুপের মতো ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে চুলার তাপমাত্রাটি একেবারেই বন্ধ করে দিতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই গরম গরম মিশ্রণটি একটি নেটের উপর নিয়ে ছেলে নেয়া, এতে করে কোনো প্রকারের ক্লট যদি থাকে তা ভেঙে যাবে। আর আমরা যে ময়দা ও কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ ব্যবহার করেছি,
তার যদি কোনো দাদা থাকে তাও এই নেটে চলে আসবে। সম্পূর্ণ মিশ্রণটি চেলে নেওয়ার পর এবার আমরা এই মিশ্রণটি নরমাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। পুরোপুরি 2 ঘন্টা পর আমি আমার এই মিশ্রণটি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। শুধু মাস পথে একবার যখন 1 ঘন্টা হয়ে গিয়েছিল তখন আমি ঠিক এভাবে একটি স্পুন দিয়ে নেড়ে দিয়েছিলাম। নেড়ে ঠিক একই ভাবে আবারো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো পুরোপুরি 2 ঘন্টা পর আমি আমার এই মিশ্রণটি বের করে নিয়েছি। মিশ্রণটি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার হচ্ছে আইসক্রিমটি সেট করার পালা। এবার হচ্ছে ললি আইসক্রিম গুলো সেট করার পালা। তার জন্য এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি। আর এই ধরনের মোল্ড গুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া যে কোনো গ্রোসারি শপেও এখন বর্তমানে আইসক্রিমের মোল্ড অনায়াসে পাওয়া যায়। এবার আমি যে মিশ্রণটি এইমাত্র আপনাদের দেখালাম তা আমি এই মোল্ডে ভরে নিয়েছি। এই ফয়েল পেপারটির কারণে দেখা যায় আইসক্রিমটি আইস ফ্রিজ থেকে বেঁচে যাবে। তাছাড়া আমরা যে চিপ ব্যবহার করব তাও মাঝখানে প্লেস করতে মাঝখানে বসাতে অনেকটা সাহায্য করবে। একটু লক্ষ্য করলেই দেখবেন আইসক্রিমের কাঠিটি কিন্তু ভেতর থেকেও দেখা যাচ্ছে, কিন্তু এটি কিন্তু মোটেও ডুবে যাবে না কারণ মিশ্রণটি অনেক বেশি ঘন আছে। ঠিক এভাবে আমরা রেখে দিব, খুব বেশি চাপাচাপি করব না। এতে করে দেখা যায় আইসক্রিমের মিশ্রণটি উপর দিক থেকেও বের হয়ে আসতে পারে। আমাদের এই মিশ্রণটি ভরা হয়ে গেছে। এবার এই আইসক্রিমের মোল্ড ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য। এবার বাকি যে মিশ্রণগুলো আছে তা আমি অন্য আরেকটি মোল্ডে ভরে নিচ্ছি। একইভাবে আমি এই আইসক্রিমের মোল্ডও রেখে দিব ডিপ ফ্রিজে আগামীকাল পর্যন্ত। আইসক্রিমটি আমি সরাসরি ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি একটি কাচের ছোট্ট গ্লাসে কিছুটা আইসক্রিম রেখেছি, শুধু এইটুকু দেখানোর জন্য যে আমরা যে কোনো কিছুতে আইসক্রিমটি সেট করতে পারবো। আর বাকি যা ছিল আমি এখানে রেখেছি। ওভারনাইট রাখার পর আমাদের আইসক্রিম গুলো একেবারেই জমে হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন দারুণ ভাবে সব সেট হয়ে গেছে। শুধু এই আইসক্রিম গুলো নয়, আমরা যে অন্য আরেকটি কুলফি মোল্ডেও রেখেছিলাম দেখুন তাও জমে গেছে, এবং আমরা একটি কাচের গ্লাসে রেখেছিলাম তাও জমে গেছে। এখন হচ্ছে এই আইসক্রিম গুলো ডিমোল্ড করার পালা। তো কিভাবে ডিমোল্ড করতে হয় আমি আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি ওয়েতে এই আইসক্রিম গুলো আপনারা ডিমোল্ড করতে পারবেন। আইসক্রিম গুলো ডিমোল্ড করার জন্য এখানে আমি একটি পাত্রে কিছুটা হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এবার আমাদের এই ফয়েল পেপারটি আমরা সরিয়ে নিব। মাশাআল্লাহ আইসক্রিমটি দারুণ ভাবে সেট হয়েছে তা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন। এবার আমাদের এই মোল্ডটি ধরে সরাসরি এই গরম পানিতে দিতে হবে, খুবই অল্প সময়ের জন্য। জাস্ট 15 সেকেন্ডের মতো রাখলেই আমাদের আইসক্রিমটি খুবই অনায়াসে চলে আসবে। এবার আমরা এই পানি থেকে তুলে হালকা করে একটু টুইস্ট করে টান দিলেই দেখবেন যে আমাদের ললি আইসক্রিমটি চমৎকারভাবে বের হয়ে আসবে। আশা করি দেখে বুঝতেই পারছেন কত চমৎকারভাবে আইসক্রিমটি বের হয়ে এসেছে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটি আইসক্রিম ডিমোল্ড করে নেব। দেখলেন তো কত সহজেই ঝটপটে আমাদের স্ট্রবেরি ললি একেবারে রেডি হয়ে গেছে। আর কত ইজিলি বের করে নেওয়া যায় আমি একটু দেখাচ্ছি। দেখুন এই ললির ভিতরে কোনো প্রকারের বরফের মতো কিচকিচা কোনো দানা নেই। আমি একটু খেয়েও দেখাচ্ছি, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন বাইরে থেকে কিনে নিয়ে আসলে যেমন স্মুথনেস আসে ঠিক তেমনটাই স্মুথ হয়েছে। দেখলেন তো কত সহজে আমরা আইসক্রিমটি তৈরি করে ফেললাম। আপনারা চাইলে অনায়াসে ললি আইসক্রিম ঘরেই বানাতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে অরেঞ্জ ললির একটি আইসক্রিমের রেসিপি আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। এবং এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো ধরনের
ললি আইসক্রিম ঘরে বানাতে পারবেন, এমনকি লেমন থেকে শুরু করে ম্যাঙ্গো ললি পর্যন্ত আপনারা ঘরে বানাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই গরমে অবশ্যই ঈদের আগের রাতটি বানিয়ে রাখবেন। ঈদের দিন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এইরকম ললি আইসক্রিম পেলে সোনায় সোহাগা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।